নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 3রা ফেব্রুয়ারি 2022 বৃহস্পতিবার মা লক্ষ্মীর আশীর্বাদে এই দুর্লভ যোগে খুব সুন্দর যোগ কালকে কিন্তু আছে। ঠিক এই সময় লটারির প্রাপ্তি হতে চলেছে এই 5 রাশির। আমি দৈনিক আপনাদেরকে লটারির উপর ভিডিও দিয়ে থাকি, অর্থাৎ কোন কোন রাশি আগামীকাল লটারি পেতে চলেছে। বেশ কিছু কমেন্টস এসেছে যে স্যার আমি লটারি পেয়ে গেছি, অনেকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছেন। দেখুন, যাদের ক্ষেত্রে যোগ থাকছে কি না তারা কিন্তু পাচ্ছে। আবার কেউ কেউ কমেন্ট করেছে স্যার অল্প কয়েকটা নাম্বারের জন্য, একটা কি দুটা নাম্বারের জন্য আমার বড় প্রাইজ কেটে গেল, এটাও কিন্তু ঘটছে। অর্থাৎ যারা পাচ্ছে তো খুবই আনন্দ, আর যাদের জন্য তীরে এসে তুড়ি ডুবে যাচ্ছে তাদের সবথেকে বেশি দুঃখ। অর্থাৎ মাত্র 1-2 নম্বরের জন্য লটারি কিন্তু মিস হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন, অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য আমি দেওয়ার চেষ্টা করি এবং প্রতিদিন দৈনিক লটারির উপর আমি ভিডিও দিয়ে থাকি। আমি এখানে আপনাদেরকে দিনের শুভ সময়, যে সময় লটারি কাটলে লটারি লাগতে বাধ্য যদি আপনার জন্মছকে থাকে তবে, এবং আরেকটি সময় যেটা বলি রাহুকাল, যে সময় শুধু লটারি বলে না আপনি যে কোনো শুভ কাজ বর্জন করুন। অর্থাৎ লটারি বলুন, আপনি শেয়ার মার্কেট বলুন, যাত্রা বলুন, কোনো শুভ কাজ এই সময় কিন্তু করবেন না। এর পাশাপাশি যারা দেখা যাচ্ছে আমি যে শুভ সময়টি বলছি, দিনের শুভ সময়, সে সময় মধ্যে দেখা গেল আপনি হয়তো কোনো ব্যস্ততাতে আছেন, আপনি হয়তো কাটতেই পারলেন না, তার বলে কি আপনি লটারি পাবেন না? আমি এর পাশাপাশি আমি রাশির নাম বলি এবং রাশিভিত্তিক সময়টাও কিন্তু আপনাদেরকে বলে থাকি। রাশির নাম এবং রাশিভিত্তিক নাম সময় আমি কিন্তু বলে থাকি এবং সকলেই জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী এই কমেন্টটি অবশ্যই করুন, মা লক্ষ্মীর বিশেষ কৃপা কিন্তু পাবেন। দেখুন, এই যে ভিডিওটি আপনারা যারা দেখছেন, আমি বারবার বলছি নিজস্ব নিজ দায়িত্বে এই ভিডিওটি দেখুন, কারণ আপনার জন্ম ছক বাই বার্থ চার্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, আপনার দশা অন্তর্দশা দেখতে পাচ্ছি না। যাদের ক্ষেত্রে জন্ম ছক নাই তাদের হাত হস্তরেখা দেখেও কিন্তু বলা যায়, অর্থাৎ হস্তরেখাও আপনার কিন্তু মিস করবে না, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ যে রাশিগুলো 5 রাশির কথা বলছি এরা কিন্তু কনফার্ম লটারি পাবে, 100% এই রাশিগুলো লটারি কিন্তু পাবে, বড় হোক ছোট হোক মাঝারি হোক প্রাইস পাবে, 500 টাকা হলেও পাবে, 5,000 হলেও পাবে, 50,000 হলেও পাবে, 5 লাখ হলেও পাবে, 50 লক্ষ হলেও পাবে, 1 কোটি হলেও পাবে, সেটা আপনি কত টাকার কত অ্যামাউন্টের অর্থ আপনি পাবেন সেটা আপনার ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর। অর্থাৎ আপনার রাশিচক্রে দ্বিতীয়, পঞ্চম, নবম, একাদশ এই ভাবগুলো দেখা দরকার, এর পাশাপাশি এই ভাবগুলো স্ট্রং থাকা দরকার। যার নবম ভাব যত স্ট্রং থাকবে, লটারি কি টোটালটা হচ্ছে ভাগ্য ভাব, অর্থাৎ ভাগ্য যত আপনার সাপোর্ট দিবে আপনি কিন্তু লটারিতে প্রচুর টাকা কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি যে গ্রহগুলোকে বলি, রাহু, শনি, বুধ এবং শুক্র, এই গ্রহগুলো কিন্তু স্ট্রং থাকা আপনার রাশিচক্রে একান্তই দরকার। আপনি আপনার নিজস্ব জন্মকুণ্ডলীটা খুলে আমি বারবার বলছি দেখে নিন না আপনার রাশিচক্রে আছে কি না যোগগুলো, এবং এর পাশাপাশি আপনার লাকি নাম্বার, তার সাথে সাথে আমি বারবার বলছি রাহু কবচ আপনার পরিধান করুন, রাহু কবচ অথবা শনি রক্ষা কবচ আপনার পরিধান করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু লটারি পাবেন, অর্থাৎ সম্ভাবনাটা কিন্তু বাড়বে। পাবেনই বলতে গেলে আপনার জন্মছকে থাকা দরকার, কখন পাবেন, কোন সময়, কোন বছর, কখন কাটবেন, কখন লটারিতে ইনভেস্টমেন্ট করবেন, এটা একমাত্র দক্ষ অ্যাস্ট্রোলজারই আপনার, যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ নেই আপনার হাতের রেখা দেখেও কিন্তু বলে দেওয়া যায়। এর পাশাপাশি যারা লটারিতে কেটে প্রচুর টাকা নষ্ট করে ফেলছেন তারা একবার হলো নিজস্ব জন্মছক দেখান, আবার যারা কাটছেনই না দেখা গেলো আপনার ভাগ্য আছে আপনি লটারি কাটলেন না, আপনি কিন্তু লটারি থেকে হঠাৎ অর্থ কিন্তু পেতে পারেন। এই কলিযুগে লটারিতে অর্থ পাওয়া একমাত্র রাহু গ্রহ, রাহু যদি আপনার ভালো থাকে কি না বিশেষভাবে লটারিতে কিন্তু বড় ধরনের প্রাইজ আপনি কিন্তু পেতে পারেন। অর্থাৎ লটারিটা কি জানেন, খুব কম পরিশ্রমে
খুব অল্প পরিশ্রমে আপনি কোটিপতি পর্যন্ত হতে পারেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর। এবার আলোচনা করা যাক আগামীকাল শতবিশা নক্ষত্র এবং পূর্বভাদ নক্ষত্র, এই দুই দুইটি নক্ষত্র, শতবিশা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এই দুই দুইটি নক্ষত্র কিন্তু রিপ্রেজেন্ট করছে আগামীকাল। এবং আগামীকাল যে যোগটি আছে, এই যে শুভ যোগ, সেটি হচ্ছে শিবযোগ। এই শিবযোগে কিন্তু বিশেষভাবে আপনাদের কিন্তু লটারিতে বড় ধরনের, যে পাঁচ রাশির কথা বলবো, বড় ধরনের প্রাইজ পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। এবার আমি জানাবো আপনাদের রাহুকাল, যে সময় লটারি বলে না, যে কোনো শুভ কাজ বর্জন করুন, যাত্রা, আপনার ইনভেস্টমেন্ট, ডেটটা থেকে, দুপুর ডেটটা থেকে তিনটা পর্যন্ত, ডেটটা থেকে তিনটা পর্যন্ত কিন্তু রাহুকাল, একটা তিরিশ টু তিনটা পর্যন্ত কিন্তু আগামীকাল রাহুকাল থাকছে। এইবার শুভ সময়টা আপনাদেরকে বলছি, ব্রহ্ম মুহূর্ত, খুব দুর্দান্ত সময়, এ সময় লটারি কাটার চেষ্টা করুন। অর্থাৎ আগামীকাল ব্রহ্ম মুহূর্ত রয়েছে নটা ছিচল্লিশ থেকে এগারোটা সতেরো পর্যন্ত, সকাল নটা ছিচল্লিশ থেকে এগারোটা সতেরো মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত। আরেকটি দিনের শুভ সময় যদি এই সময় না পারেন, সেটা হচ্ছে অভিজিৎ মুহূর্ত, আপনার বারোটা সাত থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত এই সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই দুটো টাইম, ব্রহ্ম মুহূর্ত এবং অভিজিৎ মুহূর্তের মধ্যে আপনারা কাটার চেষ্টা করুন, এবং রাহুকালটা আপনারা বাদ দিয়ে দিন, এই সময় কোনো শুভ কাজ করবেন না, এমনকি লটারিতে টাকা ইনভেস্টমেন্ট করবেন না। একান্তই দেখা যাচ্ছে ওই সময় কারো পাচ্ছেন না, ওই সময়ের মধ্যে আপনাদের আমি রাশি নাম বলবো এবং রাশিভিত্তিক সময়টা আপনাদেরকে আমি একে একে জানিয়ে দিতে চলেছি। প্রথম রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে নটা আঠেরো মিনিট থেকে সকাল দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত, নটা আঠেরো থেকে সকাল দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ কর্কট রাশি। দ্বিতীয় যে রাশির কথা বলবো, আপনাদের ক্ষেত্রে যে শুভ মুহূর্ত বেরিয়েছে রাশিভিত্তিক, যে শুভ সময় না কাটতে পারছেন, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে, আপনাদের ক্ষেত্রে সকাল এগারোটা চোদ্দো থেকে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ, রাশিভিত্তিক আমি সময়টা বলছি সিংহ রাশির ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে আগামীকাল, আপনি যদি মীন রাশি মানুষ হন, আপনাদের বেরিয়েছে সকাল আটটা চুয়ান্ন থেকে দশটা দুই মিনিট পর্যন্ত। অর্থাৎ বাজার করতে গিয়েও আপনি কিন্তু টুক করে একটা লটারি কেটে ভাগ্যটা পরীক্ষা করে নিতেই পারেন। এরপরের যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টি বেরিয়েছে, আপনার সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত, সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু লটারির ক্ষেত্রে কিন্তু প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের যে সময়টা আগামীকাল বেরিয়েছে, সকাল এগারোটা দুই মিনিট থেকে দুপুর একটা বারো মিনিট পর্যন্ত, এগারোটা দুই মিনিট থেকে দুপুর একটা বারো মিনিট পর্যন্ত মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন। অর্থাৎ যারা শুভ সময় পাচ্ছেন না, তাদের যে রাশিভিত্তিক আমি দৈনিক যে টাইমটা বলেছি, সেই টাইমের মধ্যে আপনারা কিন্তু লটারি কাটেন, তাতে কি লটারি লাগার সম্ভাবনাটা বেড়ে যাবে যদি আপনার জন্মছকে থাকে। আবারও বলছি, নিজ দায়িত্বে ভিডিওটি দেখুন এবং নিজস্ব জন্মছক অ্যানালাইসিস করুন এবং রাহু কবচ আপনারা পরিধান করুন, তাতে লটারি লাগার সম্ভাবনাটা বাড়বে। লটারি লাগবে এই কথা বলছি না, আপনার বাড়বে, এবং নিজস্ব হস্তরেখা আপনি বিচার করাতে পারেন। অর্থাৎ আগামীকাল মা লক্ষ্মীর কৃপায় এই রাশিগুলো লটারি পেতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই,
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।